নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে এক ভয়ঙ্কর ছবি দেখাবো। আসানসোলের জাতীয় সড়ক কাল্লা মোড় থেকে একটু এগিয়েই ব্যাপক ধোঁয়ায় ভরে গেছে সম্পূর্ণ এলাকা, এবং যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের টিএসএনএম নিউজের পর্দায়, জাতীয় সড়ক দুই অর্থাৎ জাতীয় সড়ক দুয়ে এমনভাবে ধোঁয়া সৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে গাড়ি আসছে এবং কারোর পক্ষেই কিন্তু রাস্তা দেখা সম্ভব হচ্ছে না। হঠাৎই কিন্তু ধোঁয়ায় ছেয়ে গেছে সম্পূর্ণ এই রাস্তা। আমরা দেখাবো ঠিক কী কারণে এখানে এত পরিমাণ ধোঁয়া এবং তার ফলে কী ক্ষতি হচ্ছে। যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের টিএসএনএম নিউজে, আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়েছে এবং সেই আগুন থেকেই ছড়িয়ে পড়ছে ধোঁয়া, যে ধোঁয়াতে হঠাৎই কিন্তু গাড়ি নিয়ে যারা আসছে তারা বিপদে পড়ছে। শুধু তাই নয়, সরাসরি সেই ছবি দেখাচ্ছি 11,000 ভোল্টের তার সেটাও জ্বলছে এবং সময় যত বাড়ছে তত কিন্তু ধোঁয়ার পরিমাণ বাড়ছে, জাতীয় সড়ক অন্ধকার হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা তারা যারা আসছে যাত্রীরা তাদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে এমনটাই বলছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন তাদের বক্তব্য। প্রায় ঘন্টা খানেক ধরে চলতে থাকা এই আগুন এবং ধোঁয়া এবং সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত নিস্তার মেলেনি যাত্রীদের এবং সেই তারা দূর থেকে আসছে, হঠাৎই তারা পড়ে যাচ্ছে ধোঁয়ার মধ্যে, গাড়ি আসতে করছে এবং সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে ছবিতে সম্পূর্ণ আসানসোলের জাতীয় সড়ক দুই অন্ধকার হয়ে গেছে এবং গাড়ি আসছে। দেখুন, আমি আপনাদের বলছি একটা ছোট গাড়ি আসছে, হঠাৎ দেখতে পাবেন ধোঁয়া পার করে পৌঁছচ্ছে, অর্থাৎ দূর থেকে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না যে কি পরিস্থিতি হয়ে আছে এই এলাকার। আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি এবং এর থেকে ঘটে যেতে পারে কত বড় দুর্ঘটনা, কমেন্ট করবেন আপনারাই। এখনও পর্যন্ত কিন্তু কোথা থেকেও কোনো প্রশাসনের কাছেও খবর নেই, নিস্তার নেই কোনো জায়গা থেকেই, এই সেই একই অবস্থা চলছে এবং ধীরে ধীরে কিন্তু আগুনের শিখা একটু একটু করে ছড়াচ্ছে এবং গোটা বাইপাসটা আপনাদের দেখাতে পারি যে কি অবস্থায় রয়েছে। সম্পূর্ণ জায়গায় ধোঁয়ায় ভরে গেছে এবং এই হাইওয়ে, সেই হাইওয়ে দিয়ে কলকাতা থেকে দিল্লি গাড়ি যাতায়াত করে এবং সাধারণ মানুষ তারা হাইওয়ে ব্যবহার করেন, সেই জায়গাতে কীভাবে ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়ার পরিস্থিতি কীরকম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ কীভাবে পার হয়, কত তীব্র গতিতে গাড়ি চলে, সেই জায়গায় হঠাৎই এরকম ধোঁয়া সেখানে ছড়িয়ে যাচ্ছে, সাধারণ মানুষ লাইট জ্বালিয়ে চলছে, দেখুন লাইট জ্বালিয়ে গাড়ি নিয়ে আসছে এবং হঠাৎই গাড়ি এসে পৌঁছচ্ছে, পার হয়ে যাচ্ছে। সম্পূর্ণ একটা ভয়ঙ্কর চিত্র আসানসোলে এই মুহূর্তে। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে, সাবস্ক্রাইব করুন tsnmnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।